মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে। বিষয়টি ক্লিয়ার করি আপনাদের সামনে, এই যে মডেল মসজিদ উদ্বোধন হলো গোটা বাংলাদেশে, আমরা তো এখন শুনলাম যে মসজিদ এখন দিনও একজন, নাম হইলো আরেকজন, সৌদি বাদশার টাকায় বরাদ্দ এদেশের 560টি মসজিদ নির্মাণ হলো জেলায় এবং উপজেলায়। সে মসজিদের সুউচ্চ মিনার, কত সুন্দর, মানে আকর্ষিত একটি মসজিদ, মসজিদের পরিবেশ যেটি ভালো, মনে হয় যে নামাজ পড়লে মনটা জুড়ে যায়, এত সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে। অথচ প্রচার করা হচ্ছে কোন একজন ব্যক্তির নিজস্ব তহবিলে এই মসজিদ নাকি নির্মাণ হয়েছে, নাউজুবিল্লাহ, মিথ্যাচার। তারপর এটাকে নিয়ে কি করা হচ্ছে, মার্কেটিং করা হচ্ছে, নিউজ করা হচ্ছে, এত সুন্দর মসজিদ, এখানে মানুষ আসবে, নামাজ পড়বে। এটা উদ্বোধনের দিনে দেখলাম, আপনারা অনেককে দেখেছেন যারা ফেসবুক দুনিয়ায় থাকেন, অনলাইন দুনিয়ায়, এটি যেদিন উদ্বোধন হয় সামন্তি একটা ব্যানার, সে ব্যানারে আবার কে বাঁকা আর ছবি, এগুলো তো আবার বলাও যায় না, মুশকিল হয়ে যায়। আবার অনেক মসজিদে দেখা গিয়েছে মসজিদ উদ্বোধনের দিনে মসজিদে যারা উদ্বোধন করার জন্য নেতা নেত্রী এসেছে, তারা জুতা পরিহিত অবস্থায় মসজিদে প্রবেশ করেছে, নাউজুবিল্লাহ, কিয়ামতের আলামত এগুলো আর কি। তারপর আমি দেখলাম আজকে সর্বশেষ সংবাদ, যে মসজিদের সভাপতি একজন হিন্দু হয়েছে, এটা কিয়ামতের আলামত। মসজিদের সভাপতি একজন হিন্দু, সম্মানিত উপস্থিত, এই যে মসজিদ নিয়ে বড়াই করবে মানুষ, মাস্টার পাড়ার মসজিদ ছেলেগুলা অহংকার করে, দরবেশ পাড়ার চেয়ে আমাদের মসজিদটা অনেক ভালো, আর দরবেশ পাড়ার ছেলেগুলো মাস্টার পাড়ার মসজিদ নিয়ে অহংকার করে, আমাদের মসজিদ কত ভালো। অথচ এই দুইজনের একজন নামাজও পড়ে না, মসজিদের কাছ দিয়ে আসে না। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা জামানা আসবে মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাবে, আজান হবে, জামাতের শব্দ তার কানে আসবে, কিন্তু সে জামাতে উপস্থিত হবে না।